হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে হলো মকর সংক্রান্তি, তাই আজকে একটা মিনি ব্লগ করছি। আমি খাচ্ছি বিনা চিনির চা, মা খাচ্ছে উইথ চা, মানে উইথ চিনি। মামাও, আমি জানি না কার এটা হয়, বাট আমার এক্সট্রিম ঠান্ডা লাগলে এই জায়গা থেকে যন্ত্রণা শুরু হয়, দ্যাট মিনস আমি কাবু হয়ে যাবো। তো আজকে সকালবেলা নাম্বার 2 করে বিশাল চাপ হয়ে গেছিলো। তো তারপর না আমি না মানে আই ওয়াজ লাইক অ্যালার্ট, মাই বডি ওয়াজ অ্যালার্টিং, লাইক এবার মজাটা পারবুনি। মোজা পড়লাম, আমি এই ফুল স্লিভ সালোয়ার কামিজটা যেটা হয়, শালের নয় এটা, বাট ইটস কাইন্ড অফ উইন্টারের জন্যই, তো এইটা পড়লাম। তারপরে আমি এই হুডিটা পড়লাম, অ্যান্ড তারপরে এই হুডিটা জড়িয়ে স্কার্ফটা পড়লাম। সো আমি জাস্ট কিছুক্ষণের জন্য মাথাটা খুলছি, সবসময় না নিয়ে রাখতে পারি, এক্সকিউজ মি, সবসময় নিয়ে রাখা যায় না, মাথাটা কুটকুট কুটকুট করে, বাট খুলছি, মনে হচ্ছে না আমার মাথাটা ধরছে। বাট আমি বসে গেলে, আমি শুনেছি নাকি এরকম যাদের অসুবিধা আছে কোল্ডের জন্য, তারা যদি একদম বসে যায় পুরো শেষ, পুরো শেষ। তাই আমি 2 দিন বসেছিলাম, অ্যান্ড আজকে নয়। তো আমি ফটাফট সব নিজের কাজগুলো গুটিয়ে কাটিয়ে চান করে পুজোয় যাবো। কি সুন্দর, কি আরাম মুখে, যদি আবার আমি মুখে বেশি গরম হওয়া নিতে পারি না। তো আমাদের হিটারটা চলছে, রুম হিটারটা, অ্যান্ড আমি রুম হিটারটার সামনে বসেছিলাম কিছুক্ষণ। আই ওয়াজ নট এবল টু ব্রিদ, মানে নিঃশ্বাস নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, খুব কষ্ট হয়। আমি না আমার মা বসে থাকতে পারে, বাট আমি পারি না। সো এইমাত্র আমি জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো, অ্যান্ড চায়ের কাপের গরম শেকটা দিচ্ছি, আমি এরপর আমি কাজগুলো করি, ওর সাথে পরে দেখা হচ্ছে। চোয়া ছোয়া, এত ঠান্ডা পড়েছে আমার পক্ষে আর সম্ভব না এরকম ঘুরে বেড়ানো। আবার চুলটা শুকাতে হবে, যে শ্যাম্পু দিয়েছি আমি, আমার গিয়ার পড়ছি, ব্যাটেল গিয়ার, এইটা হলো জ্যাকেট, আসলে স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবে এইভাবে। আজকে ওয়েদারটা এত ঠান্ডা ছিল, তো মা বললো চলো যে খিচুড়ি রান্না করা যাক। তো প্রথমেই আইটেম হয়েছিল টমেটোর চাটনি। টমেটোটাকে সিদ্ধ করে তারপর এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে টমেটোটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর মধ্যে হলুদ দিয়েছিলাম আর আদা কুচিয়ে রাখা দিয়েছিলাম। তারপর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু কিশমিশ, আমসত্তার খেজুর দেওয়া হয়েছিল, চিনি স্বাদ মতো দিয়েছিলাম। তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছিলাম। ভাজা মুগ ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে চাল মিশিয়ে দেবে, তারপর নুন, চিনি, হলুদ আর কাঁচা লঙ্কা জল দিয়ে গুলে এটাও মিক্স করে দেবে। ফুলকপিগুলো ভালো করে ভেজে খিচুড়ি ফুটে উঠলে ওর মধ্যে অ্যাড করে দেবে। তারপর টমেটো, মটরশুঁটি আর একটু আদা কোড়ানোটাও দিয়ে দেবে। তার আগে একটা ফোড়ন দেবে ঘি আর সর্ষের তেল, ওর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে। সব রকমের সবজি দিয়ে একটা চটজলদি তরকারি করে নিয়েছিলাম। ঘি আর সর্ষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এখানে এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে ছিল গাজর, মূলো, ওলকপি আর শিম। তো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কোড়ানো দিয়ে দিয়েছি। তারপর ফুলকপি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ করে কেটে রাখা সেটাও দিয়ে দিয়েছিলাম। হলুদ, নুন, চিনি দিয়ে আমি এটা এক সিটি মেরে নিয়ে সার্ভ করেছি। এরকম বন্ধুরা, সব ধোঁয়া আঠা রান্না হয়েছে আজকে, গরম গরম খিচুড়ি, তার সাথে হয়েছে এই মিক্স ভেজ একটা তরকারি, খুব তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে, আর হয়েছে বেগুন ভাজা, এখানে টমেটোর চাটনি, বেশ সুন্দর একদম গাঢ় গাঢ় করে টমেটোর চাটনি করা হয়। প্লেটে বেড়েও নেওয়া হয়েছে, মায়েরটা জুড়াতে দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমি টমেটোটা বেশি ভালোবাসি, তাই জন্য মা বেশি বেশি আমি টমেটো গুলো দিচ্ছে। ইয়ে, তো আমি একটু ঘি দিয়েছি, দেখো ঘিটা একদম ভাসছে। আর বিকেলে পেয়ারা আর চা বিস্কুট খেয়ে টাটা।